محبت ٹکڑو ٹکڑو کرتے ہیں ہمارے ایک جن منشر مال محبت اور فدر محبت پورا پریتھیبیر سمست تبلیغ ولادر کے ٹکڑو ٹکڑو کر دیتے ایک جن منشر فدر محبت اور مال محبت اور بنگلہ دیشے ایک جن منشر فدر محبت اور مال محبت ہزار ہزار مولوی ہزار ہزار علماء زیلے گے سے ایک جن منشر فدر محبت ایک جن ایک جن اللہ تدت کے جاتی کے پناہ دار کرے حضرت مولانا سلطان احمد نانو پوری رحمت رہے بولتے ہیں ابا آم والار کا سے آم پاوا جائے زام والار کا سے زام پاوا جائے اوشد والار کا سے اوشد پاوا جائے شاک والار کا سے شاک پاوا جائے اللہ والار کا سے اللہ پاوا جائے حضور ادھارن دیے بولتے ہیں ایک جن مانور جو دی نجر خبار ایک جن بازار تے کے دوس کلو انیس مچ کنے نہیں جائے এহাতে পাঁচটা এহাতে পাঁচটা কিনে বাড়িতে যায় তো পথি মধ্যে যদি কেউ তাকে বলে এই মাছওয়ালা ভাই এদিকে আসেন এবার তার রাগ সে রাগ করবে আমাকে মাছওয়ালা বললেন কেন আমি কি মাছওয়ালা আপনার হাতে না মাছ আছে এটা কি আমি বেচার জন্য নিয়ে আসছি খাওয়ার জন্য মাছ নিলে তাকে মাছওয়ালা বলে না বলেন বলেন খাওয়ার জন্য মাছ কিনলে তাকে কি বলে না দুধ দুধ কিনছে বিশ কিলো দুধ কিনছে এখন যদি কেউ তাকে দুধওয়ালা বলে ডাক দেয় দুধওয়ালা ভাই এদিকে আসেন তো কি বলবে রাগ করবে কিনা কেন সে দুধওয়ালা না সে তো দুধওয়ালা লেকিন না সে দুধওয়ালা না বলে দুধওয়ালা দুই কিলো দুধ নিয়ে বলে দুধ 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 কিলো দুই কিলোই আছে তার কাছে লেকিন সে ডাক দেয় হাঁক দেয় দুধ 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 বলে এটা দুধওয়ালা এটা কি বলা হযরত বলতেন যে আল্লাহ ওয়ালা কাকে বলে যে আল্লাহ তাআলার নাম ফেরি করে সে হলো আল্লাহ ওয়ালা কি হয় যে আল্লাহ আল্লাহ তাআলার নাম কি করে বলেন ফেরি করে সে হলো আল্লাহ ইদা রুহু যুকিরাল্লাহ দিকে তাকালে আল্লাহ তাআলার কথা মনে হয় বলে সে হলো আল্লাহ ওয়ালা যার কাছে গেলে আল্লাহ তাআলার ইয়াদ তাজা হয় সে হলো আল্লাহ ওয়ালা আচ্ছা হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন গাড়ির যে ইঞ্জিন আছে গাড়ির ইঞ্জিন ইঞ্জিনের বক্সটা এটার উপরে বসলে একটু পরেই পায়জামা প্যান্ট সহ গরম হয়ে যায় হয় না হয় না একটু পরে পায়জামা প্যান্ট সহ গরম হয়ে কেন হুজুর বলতেন বা গরমের ডাকে গেলে গরম হয় গরমের কাছে গেলে গরম হয় বলেন আর বরফের আইসক্রিমের কাছে একটু হাত রাখলে হাত ঠান্ডা হয়ে বলে আইসক্রিমের কাছে গেলে হাত ঠান্ডা হয়ে যায় বলেন যে আল্লাহওয়ালার কাছে গেলে দিল গরম হয়ে যায় দিল আল্লাহ তাআলার মহব্বতের তাপসে দিল গরম হয়ে যায় ওই গরম দিলে রুটি দিলে রুটি সুন্দর হয়ে যায় আর তাবা গরম ঠান্ডা দিলে ঠান্ডা তাবার মধ্যে রুটি দিলে রুটি সুন্দর হয় না ঠান্ডা তাবার মধ্যে রুটি কয় বছর দিলে রুটি হবে বলে ঠান্ডা তাবার মধ্যে তাওয়া বুঝেন তো ঠান্ডা তাওয়ার মধ্যে রুটি দিলে কবে রুটি হবে আর গরম তাবার মধ্যে রুটি দিলে দুই মিনিটে রুটি হয়ে যায় সো হ্যাঁ বলে দিল যদি আল্লাহ তাআলার ভালোবাসায় উষ্ণ হয় দিল যদি আল্লাহ তাআলার মহব্বতে গরম হয় এই দিলের ছোঁয়ায় আরেক দিলও গরম হয়ে যায় কি হয় মুরগির তাপে যদি নির্জীব ডিমে বাচ্চা আসতে পারে আল্লাহ ওয়ালাদের হৃদয়ের তাপসে এরকম দিল আল্লাহওয়ালা হইতে পারে পারে কি পারে না এটা মুরগিই তো না এটার পাখার আর তাপেই কদ্দুর এটার পাখার আর তাপেই কদ্দুর লেকিন ওই মুরগির তাপে একটা না একুশ দিন থাকলে ফুটফুটে বাচ্চা তৈরি হয় ফুটফুটে কি হয় এই জন্য আমাদের অলিপুরি দামাত বারা খাতুম বলেন লাইটের নিচে যখন যায় যখন লাইটও তাকে দেখে সেও লাইট দেখে তখন এই লাইট থেকে তৃতীয় বস্তু দেখা উজুদে আসে তখন তৃতীয় বস্তু দেখা যায় হাত দেখা যায় আরেকজনের চেহারা দেখা যায় বই দেখা যায় বলে লাইটার চোখ লাইটের নিচে বান্দা যখন যায় তখন চোখে যখন লাইট দেখে লাইটে যখন চোখ দেখে তখন তৃতীয় বস্তু দেখা উজুদে আসে আচ্ছা আপনি লাইট থেকে অনেক দূরে থাকেন তো দূর থেকে লাইট দেখা যায় কিন্তু আপনি ওই লাইটের বই দেখবেন না হাত দেখা যায় না কেন
দূরে, এখানে আপনি লাইট দেখছেন ঠিক, লাইট আপনাকে দেখে না, কি বলছি বলেন, আপনি লাইট দেখছেন লেকিন লাইট ঠিক দেখে না, লাইট আপনাকে দেখে না, এজন্য এখানে হাত দেখা যায় না, এখানে দেখা উজুদে আসে না, আরেক বস্তু দেখা অস্তিত্ব লাভ করে না। আর লাইটের নিচে আপনি, আপনার পাশে লাইট, লাইটও আপনাকে দেখে আপনিও লাইটকে দেখেন, তৃতীয় বস্তু দেখা উজুদে উজুদে আসে। তো আমার নানুপুর রহমতুল্লাহ বলতেন ঠিক, বান্দা যখন করে আল্লাহওয়ালার কাছে যায় সেও আল্লাহওয়ালাকে দেখে, আল্লাহওয়ালাও তাকে দেখে, সুবহানাল্লাহ, বলে যখন কাছে কাছে থাকে তো আল্লাহ তাআলা এই দিল থেকে ওই দিলে আল্লাহ তাআলা মহাব্বত মুন্তাকিল করেন, কি আল্লাহ তাআলা মহাব্বত কি করেন। এই জন্য রসুল বলতেন লি আলি উলুল আহলাম, তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান আছো তারা আমার কাছে কাছে থাকবা, সুবহান। হ্যাঁ, মজলিসে রাসূল জিজ্ঞেস করতেন এই আবু বকর কোথা, এই কাছে আসো, ওমর কোথা, এই কাছে আসো, কি হয়। এই জন্য সাহাবাদের মধ্যে উলুল আহলাম যারা ছিলেন তারা রাসূলের কাছে কাছে বসতেন, রাসূলের কাছে কাছে থাকতেন। এখন মাইকে আওয়াজ হইতে পারে ওই মাঠেও যায়, মাইকে আওয়াজ হইতে পারে বাহিরেও যায়, লেকিন এই আওয়াজ শুধুই আওয়াজ হয়, শুধুই কি হয় বলেন, শুধুই আওয়াজ হয়, এখানে দুদিক থেকে দেখা হয় না। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস সালাম একটা উদাহরণ দিয়েছেন বড় সুন্দর করে, তিনি বলেন যে সূর্য উঠে, সে জাপানের সাগরের ওই পাড় থেকে সূর্য উঠে, তো দিনের দুপুর বেলা, চৈত্রের দুপুর বেলা মেঘ মুক্ত আকাশ, সূর্যের সামনে কোনো কি নাই, মেঘ নাই, আপনার চোখও ঠিক সূর্যের আলো ঠিক, ব্যাস তা আপনার চোখ দিয়ে আপনি সূর্য দেখ, আপনি আকাশ দেখেন, সব দেখেন, এই চোখ দিয়ে দেখা যায়। কখন দেখা যায়? সূর্যের আলো যখন আপনার চোখে পড়ে, চোখের আলো সূর্যে পড়ে, বলেন বলেন, চোখের আলো কোথায় পড়ে আর সূর্যের আলো, চোখের আলো আর সূর্যের আলো যখন টাচ করে একে অপরের সাথে মিশে তখন দেখা উজুদ লাভ করে, দেখা অস্তিত্ব লাভ করে, তখন আমার হাত দেখা যায়, আরেকজনের চেহারা দেখা যায়, লেকিন সূর্যের আলো আছে চোখের আলো নাই, মেঘ মুক্ত আকাশে সূর্য আছে চোখের আলো নাই, এবার নিজের হাত দেখা যায় কোনটা নাই এখানে। আচ্ছা এবার অমাবস্যার রাত, নিজের চোখের আলো সব ঠিক, পুরোটাই ঠিক, 100% ঠিক, লেকিন সূর্যের আলো নাই, তো চোখের সূর্যের আলো নাই, চোখের আলো তো দেখেন না কেন, বলেন এখানে কোনটা নাই আর অন্ধের বেলায় কোনটা নাই, চোখের আলো নাই, তাহলে চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল, সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল, পৃথিবীর সব আলো সূর্যের আলোর উৎস সূর্য, এজন্য এই আলো সূর্য থেকে নেয়া, এটাও গুয়াকে সূর্য। তাহলে বাহিরের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া বাইরের আলো অচল, বলেন এবার কোরআনে কারিমের আলো দিলের আলো ছাড়া অচল, বলেন, আর দিলের আলো কোরআনে কারিম ছাড়া অচল, আবু জাহালের দিলের আলো কাদ আতফা নিবরাসাহু, সে তার দিলের আলো নিভিয়ে ফেলেছে, এই জন্য কোরআন নাজিল হতে দেখেও সে হেদায়ত পায় নাই, কি বলছি বলেন। আবু জাহালের বাড়ি মক্কা শরীফের কাছে না রাসূলের বাড়ি মক্কা শরীফের কাছে? রাসূলের 40টা বছর দেখেছে কিনা আবু জাহাল, প্রতিদিন দেখছে কিনা রাসূলের, রাসূলের জন্মস্থান আর আবু জাহালের বাড়ি কদ্দূর দূরত্ব কয় গজ, 100 গজ, 40টা বছর রাসূলকে দেখছে, 40টা বছর বাচ্চান দেখছে, কৈশোর দেখছে, শৈশব দেখছে, জওয়ানি দেখছে, দেখছে না দেখছে না, তনহাই দেখছে, খালওয়াত দেখছে, জালওয়াত দেখছে, রাসূলের জীবনে সব দেখছে সে, লেকিন ইমান কেন নসিব হয় নাই বলেন, বলেন সবাই বলেন, দিলের আলো ছিল না এজন্য। আর হাবশার বেলাল
রোমের সহায়েব ফারস্যের সালমান কোথায় হাবশার বেলাল কোথায় ফারস্যের সালমান কোথায় রোমের সহায়েব কোথায় গিফার কবিলায় গিফারের আবু জার এখানে কোরআনে কারিমের সূর্য উদিত হয়েছে তো রোমের সহায়েবের কলিজা আঘাত করছে ফারস্যের সালমানের কলিজা আঘাত করছে হাবশার বেলালের কলিজা লেগে গেছে যেমন সূর্য জাফারে উদিত হয় তো চিটাংয়ের কলিজা চোখে লেগে যায় চিটাংয়ের চোখে কি সূর্য উঠছে কোথায় চোখে লাগছে কোথায় এই পর্দাটা লাগাই দে সূর্য চোখে লাগে বলেন সূর্য কি লাগে সূর্য চোখে লাগে কেন সূর্য চোখে লাগছে চোখের আলো আছে আর অন্ধ চোখের আলো কি চোখের আলো নাই এই জন্য যার চোখের দিলের আলো ঠিক আছে তো কোন আল্লাহ ওয়ালার ছোঁয়া তার দিলে খট করে লেগে যায় সুবহানাল্লাহ কি হয় কোরআনে করিমের আওয়াজ তার দিলে লেগে যায় জিকিরের আওয়াজ তার দিলে লেগে যায় আর যে কাদ আতফা আন ইবরাসাহু নিজের হৃদয়ের শেষ আলোক বিদ্যুৎ যে বন্ধ করে ফেলেছে নিভিয়ে ফেলেছে তো জিব্রিল বয়ান করলেও তার কাছে লাগে না বলেন জিব্রিল বয়ান করলেও তার কাছে কি তার কাছে লাগে না আহ এজন্য দিলকে খালি করে বসা বলেন দিলকে কি করে বসা বলেন দিলকে খালি করে বসা রব্বিশরাহ ওমান শারাহা সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربي الله تعالى جا হৃদয়টাকে খুলে দেন আল্লাহ তাআলা তাকে হেদায়েতের নূর দিয়ে দেন এজন্য রব্বি সাহলি সাদরি এজন্য যদি মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি সাহলি সাদরি আল্লাহ আমারটা খুলে দেন আমার শরহে সদর করে দেন আল্লাহ আমার দিলটাকে খুলে দেন আর রাসূলের বেলায় আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার দিল আগে থেকে খুলে দেই নাই হযরত মূসা কি বলেছেন খুলে দেন আর রাসূলের বেলায় আল্লাহ তাআলা কি বলেন আমি আপনারটা খুলে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য রব্বি শাহলি সাদরি বলেন ওয়াইয়াসসিরলি আমরি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়ে দেন তো তার হৃদয় আর তার হৃদয়ের সামনে আল্লাহ তাআলা একটা লাইট ধরে দেন লাইট লাগায়া দেন ওই লাইটে সে আখরাত দেখে ওই লাইটে সে আখরাত দেখে ওই লাইটের দ্বারা তার হক আর বাতিল সে চিনে বলেন ওই লাইটের দ্বারা সে কি চিনে বলেন ফাহু আলা নূরিম মির রব্বি সে হক আর বাতিল চিনে সে হককে হক হিসাবে বাতিলকে বাতিল হিসাবে বুঝে সে দেখলেই বুঝে এটা হক না বাতিল করাচির হাজি দলা রহমতুল্লাহ বলতেন যদি 1000 মানুষকে এক লাইনে এক রাস্তা এক লাইনের মধ্যে এক মাঠে দাঁড়া করিয়ে দেওয়া হয় একজন মানুষ আছে এখানে কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠছে এই মানুষ একজন আছে 1000 মধ্যে কয়জন আছে একজন আছে এক কোন আল্লাহ ওয়ালার সোহবতে উঠছে হযরত দলার রহমত বলতেন তো 1000 জন থেকে যদি আমাকে বলা হয় কে কোন আল্লাহ ওয়ালার সোহবতে গেছে তাকে একটু আপনি আলোক করে দেন আমি ওকে খট করে ধরে বলতে পারবো এটা কোন আল্লাহ ওয়ালার সোহবতে ছিল কি ভাই এজন্য যে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালার কোন আল্লাহ ওয়ালার সোহবতে যার কিছু সময় কাটে আল্লাহর জন্যই কাটে বলেন আল্লাহর জন্য বলেন আল্লাহর জন্য আল্লাহ তাআলা তার দিল ও দিমাগকে মুনাওয়ার করে দেয় এটা হেদায়েতের জন্য উর্বর করে দেয় হেদায়েতের জন্য কি এজন্য জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ এক আজীব কথা লিখছেন আজীব লিখছেন যে চোখের সামনে যদি চোখে যদি এক জাররা ছানি পড়ে এক জাররা চোখে এক জাররা ছানি ছানি বুঝেন তো চোখে এক জাররা ছানি পড়লে বিশাল আকাশ সে আর দেখে না এক জাররা ছানি সূর্যকে পর্দা ফেলে দেয় কি বলছি বলেন এক জাররা চোখের পর্দা কি চোখের ছানি বিশাল বড় সূর্যকে পর্দার অন্তরালে দিয়ে দেয় তো এক জাররা চোখের ছানি যদি এই বিশাল পর্দা আকাশকে যদি পর্দার অন্তরালে দিয়ে দিতে পারে সূর্যকে অন্তরালে দিয়ে দিতে পারে হযরত রহমতুল্লাহ বলেন এক জাররা হব্বে জার হব্বে মাল এক জাররা পদের মহাব্বত এক জাররা মালের মহাব্বত আখিরাতকে পর্দার অন্তরালে দিয়ে দেয়
নাউযু বিল্লাহ বলতে হবে কি আখিরাতকে কি করে দেয় পর্দার আড়াল করে দেয় হুব্বে যা হুব্বে মাল মুখস্থ করেন বলেন আমি হুব্বে যা বুঝতাম না একদিন আমার প্রিয় ওস্তাদ নানুপুর মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস হযরত মাওলানা ইয়ার মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহ যিনি আল্লামা জুনায়েদ বাগবুনগর রহমাউল্লাহ খালু ছিলেন খালু দুই খালার জামাই ছিলেন কয় খালার একে বাদে দিগত না ঠিক আছে আমার প্রিয় ওস্তাদ আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আমি হুজুরের খেদমত করার সৌভাগ্য হয়েছে আমার হুজুর রহমতুল্লাহ আলাই হ্যাঁ আমাকে অনেক বেশি মহাব্বত করতেন একদম নিজের ছেলেদের থেকে হুজুর আমাকে বেশি মহাব্বত করতেন হুজুরের শেষ অবস্থা যখন বেহুশ অবস্থায় বিবিকেও চিনেন নাই ছেলেদেরকেও চিনেন নাই আমি হুজুরকে দেখতে গেছি চিটং আজাদি বাজারের পরে ধর্মপুর হুজুরের বাড়ি হুজুরকে দেখতে গেছি অনেক বছর পরে দুই চার দু চার বছর দেওয়ান থেকে আমি আয়েশা হুজুরকে দেখতে গেছি হুজুরের হুজুর ঘরে আমি উঠোনে দাঁড়ায় আসসালামু আলাইকুম বলছি হুজুর কইতেছে ওবা মুস্তাক নবী ফানলা হুজুরের ছেলেরা হয় না মাসুদ ভাই বলতেছে হুজুর আমাদেরকে চিনে না মুস্তাক ভাই আপনাকে কেমনে চিনল আওয়াজ শুনলে আপনার কথা কেমনে বললো আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় কি লেগে যেন বলছিলাম এই কথা তা আমি হুজুরকে বলতেছি হুজুর যা হুব্বে যা অর্থ কি আমি তখন কিন্তু দাওরা পড়ি তুই এত বড় বেকুব তুই হুব্বে যা বুঝোস না হুব্বে যা হুব্বে যা মানে রে পদের লোভ পদের লোভ বলেন সম্মানের লোভ সম্মানের লোভ কিসের লোভ বলেন অজিহা অজিহা মানে সম্মানিত ওখান থেকে যা 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 মানে কি যা মানে পদ পদ ঠিক আছে না আর মাল মানে মাল মানে তো মাল হুব্বে যার হুব্বে মাল একজন মানুষের জন্য এই পরিমাণ ক্ষতিকর যেই পরিমাণ একটা মানুষ ক্ষুধার্ত নেকড়ের সামনে ক্ষুধার্ত ভাগের সামনে একটা মানুষ যে পরিমাণ বিপজ্জনক হুব্বে যার হুব্বে মাল একজন মানুষের জন্য এই পরিমাণ বিপজ্জনক নাউজুবিল্লাহ বলে না বলেন বলেন মালের মহাব্বত বলেন আর পদের মহাব্বত কি পরিমাণ বিপজ্জনক বলেন ক্ষুধার্ত ভাগের চেয়ে বেশি বিপজ্জনক ক্ষুধার্ত ভাগের সামনে পড়লে বেঁচেও যেতে পারে ক্ষুধার্ত ভাগের সামনে পড়ে মানুষ বেঁচেও যেতে পারে লেকিন হুব্বে যার হুব্বে মাল যারে পাইছে সে আর বাঁচে না বুঝেন নাই কথা কি বলছি বলেন কি বুঝছেন ভাগের চেয়েও ভয়ঙ্কর ক্ষুধার্ত আজ তাহার চেয়েও ভয়ঙ্কর পাগলা কুকুরের চেয়েও ভয়ঙ্কর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন মালের মহাব্বত বলেন আর পদের মহাব্বত এই পদের মহাব্বত টুকরো টুকরো করছে আমার আল্লাহ এই জন্য হুব্বে যার হুব্বে মাল ক্ষুধার্ত ভাগের চেয়েও বেশি মারাত্মক আস্তাহার চেয়েও বেশি মারাত্মক পাগলা কুকুরের চেয়েও বেশি মারাত্মক হুব্বে যার বলেন কিসের মহাব্বত বলেন এই জন্য একটা চোখের একটা জাল্লা সানি যেমন মানুষকে পুরো আকাশ ঢেকে দেয় পুরো সূর্যকে ঢেকে দেয় পুরো জমিন ঢেকে দেয় ঠিক হুব্বে যার হুব্বে মাল এক জাল্লা মানুষকে পুরো আখরাত ঢেকে দেয় পুরো আখরাত কি করে বলেন সে আর আখরাত দেখে না সে আর কি দেখে না সে আর আখরাত দেখে না এই জন্য রব্বে শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি আয় রব আমার সিনাটাকে আপনার ভালোবাসা দিয়ে ধুয়ে আপনার জাত ও সিফাতের জন্য খুলে দেন আল্লাহ আমার আমার দিলটাকে আখরাতের জন্য কি করে দেন বলেন আখরাতের জন্য খুলে দেন এই জন্য আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা আল্লাহ আমার দিলটাকে না আপনি ব্রাশ লাগাইয়া দেন কি বলছে বলেন আল্লাহ আপনি আমার দিলটাকে কি একটু ব্রাশ করে দেন আমরা গাড়ি নিয়ে মেকানিকের কাছে কি বলি ভাই হাওয়া দিয়া আমার ইঞ্জিনটাকে একটু হাওয়া মেরে দাও এটা পরিষ্কার করে দেন ওই হাওয়ার ডান্ডাটা একটু ইঞ্জিনে দিলে বালু সব চলে যায় হ্যাঁ বলে একটু হাওয়া মেরে দাও এটা ইঞ্জিনটা পরিষ্কার করে দাও এই জন্য নিজের দিলকে সাফ করার ফিকির করা বলেন নিজের দিলকে কি